শুভ শিক্ষকতি বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব আমরা আজকে একটা রেজিস্টার পদ্ধতির সম্পূর্ণ সিজনশীল নিয়ে আলোচনা করব তো আলোচনার পূর্বে আমরা যারা এই যে বেতন বিবরণীটা তৈরি করতে পারছি তারা আমরা ऑलरेडी কিন্তু এই সিজনশীলটা পুরোটাই পাবো কারণ হচ্ছে কি ওইখান থেকে আমরা বাকি অংশটুকু করব আচ্ছা যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের যদিও আমরা ফুল সৃজনশীলটা করবো কিন্তু আমাদের আজকের এই লেকচারটার মূল উদ্দেশ্য হচ্ছে জাবেদাটা শিখা যে এইখানে জাবেদা কি জাবেদাটা কিভাবে করতে হয় কারণ এই সৃজনশীল যদি আপনাকে করতে বলে আর রেজিস্টার পদ্ধতিতে বেতন অবশ্যই আসবে যে বেতন বেতন এই সরি জাবেদা অবশ্যই আসবে জাবেদা করো এটা বলবেই একশো পার্সেন্ট বলবে যদি রেজিস্ট্রার পদ্ধতিতে কোয়েশ্চেনটা আসে তাহলে আমরা শুরু করব আমরা আজকে এই লেকচারের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাবেদাটা করা ওকে আমরা জাবেদা করব আমরা এই প্রথম প্রথম লেকচারে যে কোশ্চেনটা নিয়েছিলাম ওই কোশ্চেনটাই নিয়েছি তো আমরা কটা একটু করি রাহাত এবং বাদলের মহার্ঘ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান নির্ণয় করতে বলছে এটা আমরা যারা করছি এই যে এখানে কিন্তু আমরা অলরেডি করছি যে মহার্ঘ ভাতা কত আর প্রভিডেন্ট ফান্ড কত এটাই আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে দেখাবো মহার্ঘ ভাতা চাইছে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা কি পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই যে মহার্ঘ ভাতা মূল বেতনের ধরতে হবে মূল বেতন ছিল দুই হাজার এই যে দুই হাজার দুই হাজারে পঞ্চাশ পার্সেন্ট করলে এক হাজার আবার ওর মূল বেতন কত ছিল বাদলের চব্বিশশো টাকা চব্বিশশো টাকার পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম বারোশো শেষ আবার প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড যেহেতু করতে বসে প্রভিডেন্ট ফান্ড কত ছিল দশ পার্সেন্ট তাহলে মূল বেতন ছিল দুই হাজার দুই হাজারের দশ পার্সেন্ট দুইশো আবার এটার বাদলের মূল বেতন ছিল চব্বিশ চব্বিশশোর দশ পার্সেন্ট দুইশো চল্লিশ শেষ ক আর ক্ষণই আমরা আলোচনা করব না কারণ এটা আমরা এক নম্বর লেকচারে হুবহু করছি তাই এই কারণে আমাদের কোনো আলোচনা নেই করা শেষ আমরা এখন করব হচ্ছে যে আমরা করছি আমরা এখন করব হচ্ছে বেতন সংক্রান্ত জাবেদা এটা একটু বোঝার চেষ্টা করেন কারণ হচ্ছে এটা একেবারে কোনো কঠিন জিনিস না দুই মিনিট লাগবে এই জাবেদাটা শেষ করে দিতে হ্যাঁ আমরা শেষ করি দেখি জাবেদার ঘর করব সেই ছোটবেলায় আপনারা জাবেদার ঘর করছেন ওই জাবেদার ঘর এখানে তারিখের মধ্যে কিছু নাই আমরা এই কারণে কোনো তারিখ টারিখ না তাহলে প্রথম জাবেদাটা জাবেদা তিনটা আবার বলতেছি জাবেদা কয়টা তিনটা তিন জাবেদায় আমরা এই বেতন মজুরি জাবেদা শেষ করে ফেলবো ঠিক আছে প্রথমে জাবেদা হবে বেতন যদি বেতন থাকে বেতন মজুরি বেতন আমরা যে কোনো একটা দিলে হবে বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট এখানে যদি মজুরি লিখি তাহলে মজুরি হিসাব ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট প্রথম জাবেদা প্রথম জাবেদা কি বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট টাকা কই আসবে এই যে টাকাটাই হচ্ছে এই যে মোটের মোট উপার্জনের টাকাটা নিব এখান থেকে এই যে মোট উপার্জনে যে টাকা থাকবে প্রথমটা আমরা এই টাকায় লিখব বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট সেম টাকা প্রথম দা শেষ এখানে প্রদেয় বেতন আমরা কি ক্রেডিট করছি পরের যাবেদায় প্রদেয় বেতন আমরা করবো ডেবিট এই সেম অ্যামাউন্ট দিয়েই প্রদেয় বেতন কি করবো ডেবিট এরপরে করবো প্রদেয় এগুলি সব কমন মানে প্রত্যেকটা যাবে এই পর্যন্ত কমনই থাকবে হ্যাঁ ভাউচারে আমরা কোন টাকা লিখবো হচ্ছে এই এই যে যে টাকাটা ঠিক আছে বেতন হিসাবে প্রথম জাবেদায় কিন্তু এই টাকা হবে আর প্রদেয় ভাউচারে আমরা এই নিটের টাকাটা লিখবো নিট উপার্জন হ্যাঁ নিট বেতন যেটা আছে এটা লিখে দিলাম লেট এরপরে কর্তন যে কটা থাকবে কোশ্চেনে কর্তন কটা আছে এখানে দুইটা যদি তিনটা থাকে তিনটা চারটা থাকলে চারটা একটা থাকলে একটা যে কটা কর্তন থাকবে ওই কটার নাম লিখবো এখানে দুইটা আছে কর্তন একটা আছে প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে অগ্রিম কর্তন এই যে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম বেতন কর্তন এই দুইটা এবং এই দুইটা বরাবর যা টাকা ছিল প্রভিডেন্ট ফান্ডে ছিল চারশো চল্লিশ আর অগ্রিম বেতন কর্তনে ছিল চারশো পঞ্চাশ চারশো চল্লিশ চারশো পঞ্চাশ শেষ বুঝতে পারছি না বুঝিনি আচ্ছা অর্থাৎ এই যে এখানে প্রদোয় বেতন প্রথম যাবেদায় ক্রেডিট পরবর্তী যাবে দেয় বেতন ডেবিট আর প্রদেয় ভাউচার হবে ক্রেডিট প্রদোয় ভাউচার কোন টাকাটা হবে এই যে নিট বেতনের যে টাকা আছে এই যে নিট বেতন এটা। এরপরে বাকি কি ক্রেডিট হবে বাকি হচ্ছে কর্তন যেই কটা থাকবে দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা একটা থাকলে একটা এখানে দুইটা আছে এই দুইটা কি কি আছে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম বেতন এই দুইটা ক্রেডিট করলাম এই যে এখানে যা আছে। এই টাকা মোট টাকাটা এটা করলে দেখবেন যে এখানে যে কয় টাকা আছে এখানে এইটা মানে এখানে এই যে ডেবিটে কত আছে আট হাজার ছয়শো পঞ্চাশ এই ক্রেডিট তিনটা যোগ করলেও দেখবেন যে আট হাজার ছয়শো পঞ্চাশ হয়ে গেছে দ্বিতীয় জাবেদা শেষ এবার লাস্ট জাবেদা এখানে প্রদেয় ভালচার কি করছিলাম ক্রেডিট সেম টাকা দিয়ে প্রদেয় ভালচার করব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট প্রদেয় ভালচার ডেবিট নগদান হিসাব ক্রেডিট আরেকবার আমি বলতেছি এই পর্যন্ত এই যে এই প্রথম জাবেদাটা কমন যে বেতন মজুরি সব যাবে জাবেদায় এই যাবে বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট ক্রেডিট বেতন 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 হিসাব ডেবিট এখানে সংক্রান্ত দেখে যদি মজুরি সংক্রান্ত বলতো তাহলে মজুরি হিসাব ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট এটা কোন টাকাটা লিখবো এটা টাকা লিখবো হচ্ছে এই যে মোট উপার্জনের যে টাকা আছে মোট মোট উপার্জনের যে টাকা আছে এটা লিখবো শেষ তাহলে প্রদেয় বেতন ক্রেডিট করলাম পরবর্তী যাবে দেয় ওই সেম টাকা দিয়ে প্রদেয় বেতন করব ডেবিট শেষ এরপরে প্রদেয় ভাউচার করব ক্রেডিট এই পর্যন্ত কিন্তু মুখস্ত একদম কমন প্রদেয় ভাউচার ক্রেডিট করব কোন টাকা লিখব প্রদেয় ভাউচারে আমরা টাকা লিখব হচ্ছে এই যে নিট নিটের যে টাকা আছে নিট শেষ ক্রেডিট করলাম প্রদেয় ভাউচার ক্রেডিট এরপরে কর্তন যে কটা থাকবে কর্তন দুইটা আছে তাহলে এই দুইটা ক্রেডিট এই যে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম বেতন দুইটা এই যে যা টাকা আছে এই কটা ক্রেডিট করে দিলাম শেষ এই পর্যন্ত এরপরে তৃতীয় যাবেদা হচ্ছে প্রদেয় ভাউচার এখানে কি করছিলাম ক্রেডিট প্রদেয় ভাউচার হবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই যোগ করার দরকার নেই যাবেদা আসলে যোগ করা বাধ্যতামূলক না চাইলে করলে করলেন না করলে না করলেন শেষ বোঝা গেছে আবারও বলতেছি বেতন মজুরি সংক্রান্ত যাবেদা তিনটা একটা দুইটা তিনটা ওকে আশা করি বুঝতে পারছো যদি না বুঝতে পারো তোমরা যে কোনো সমস্যা যদি থাকে এটাতে আমাদের ফেসবুক কমার্স অথবা আমাদের ইউটিউব আপনারা যে কোনো বিষয়ে কর্মহার পদ্ধতি কর্মহার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের মোটামুটি এখানে যে পদ্ধতিটা আছে ইসের এই রেজিস্টার পদ্ধতি বা বেতন বিবরণী পদ্ধতি শেষ আমাদের পাঁচ নাম্বার লেকচার হবে হচ্ছে কর্মহার নিয়ে ধন্যবাদ সবাইকে